ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ তবে একটা কথা জানা দরকার যে ভীষ্মদেবের তর্পণ কে করতে পারবে না যাদের পিতা বা পিতামহ রয়েছে তাদের ভীষ্ম হ্যাঁ নিষিদ্ধ এটি ছিল সনাতন গোস্বামী পাদ তিনি চতুর্দশ হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে হ্যাঁ আঠান্ন নম্বর শ্লোকের দিগদর্শনী টিকাতে বর্ণনা করেছেন যে জীবৎ পিতৃ পিতামহক তর্পণম ন করিজাত ইতি জ্ঞান যতদিন পিতা পিতামহ থাকবে ততদিন ভীষ্ম তর্পণ করা নিষিদ্ধ পিতা ন নিত তর্পণ যম ভীষ্ম এতি পাত্মে অভিধানাত তো পিতা বা পিতামহ জীবিত অবস্থায় যম তর্পণ এবং ভীষ্মতর্পণ নিষিদ্ধ এটি ছিল সনাতন গোস্বামী পাদ তিনি তার দিকদর্শনী টিকাতে বর্ণনা করছেন তো যাদের পিতা নেই পিতামহ নেই তা অবশ্যই ভীষ্ম তর্পণ করবেন তে কীভাবে করবেন না আপনি নিত্য যেমন তর্পণ করেন ভগবানের উদ্দেশ্যে হ্যাঁ তারপরে গুরু পরম্পরার উদ্দেশ্যে বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পরে তারপরে আপনি উত্তর দিকে মুখ করে এই তর্পণটি করবেন যাদের উপবীত আছে অর্থাৎ পৈতা আছে তারা কি করবেন পৈতাটি এই গলদেশে মালার মতন ঝুলিয়ে নেবেন নিবিতি বলা হয় তারপরে জল নিবেন জল নিয়ে মন্ত্র উচ্চারণ করবেন বৈহগ্রপদ্য গোত্রায় সাংকৃতি চ অপুত্রায় দাদামি এ তৎ সলিলং ভীষ্মবরমণি এই বলে জলটি এইভাবে ছাড়বেন এই বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখান দিয়ে ছাড়বেন হ্যাঁ এইভাবে তিনবার মন্ত্র উচ্চারণ করে তিনবার ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন আর তারপরে আপনি অর্ঘ দেবেন তাঁর উদ্দেশ্যে তো অর্ঘ এবং প্রণাম কিন্তু সকলে করতে পারে কিন্তু পিতা পিতামহ জীবিত থাকলে তাদের তর্পণটা করা নিষিদ্ধ তো যাদের পিতা পিতামহ আছে তারা অবশ্যই তর্পণ না করলে কী হবে অর্ঘ দিবেন তাকে প্রণাম করবেন তো অর্ঘের মধ্যে থাকবে কি জল জলের মধ্যে থাকবে চন্দন এবং ফুল এটি একটা সাধারণ অর্ঘ এইভাবে নিবেন জল জলের মধ্যে চন্দন বা একসঙ্গে একটা ঘটির মধ্যে যদি গঙ্গা হয় তো খুব ভালো হ্যাঁ চন্দন আর জল ফুল দিয়ে দিলেন দিয়ে হাতে করে নিলেন তারপরে বলবেন বসুনাম অবতারায় শান্তনর চ অর্ঘং দাদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণী এভাবে একবার করে মন্ত্র উচ্চারণ করবেন আর তাকে অর্ঘ দিবেন তিনবার করবেন তারপরে অর্ঘ দেওয়ার পরে আপনি এইভাবে হাত জোড়ো করে প্রণাম করবেন ওম ভীষ্ম শান্তানব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরধী অবাপ্নু পুত্র পৌত্র উচিতাম ক্রিয়াম হে বীর হ্যাঁ হে বিশ্বদেব আপনি বীর আপনি সত্যবাদী আপনি জিতেন্দ্রিয় হ্যাঁ আমি আপনাকে পুত্র পৌত্র যেভাবে ক্রিয়া করে সেভাবে আপনি ক্রিয়া করেছি আপনি আমার ষষ্ঠদ্ধ প্রণাম গ্রহণ করুন এইভাবে প্রণাম করলেন তারপরে আসবেন তো এটা আমি এইভাবে হাতজোড়ো করে তারপরে আপনি ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করবেন জল থেকে যদি গঙ্গা জলে থাকেন বা কোনো জলাশয়ে থাকেন উপরে উঠে দণ্ডবত প্রণাম করবেন দিয়ে বিশ্বদেবের কাছে আপনি আশীর্বাদ চাইবেন যাতে তার মতো আপনি কৃষ্ণের প্রতি কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধা ভক্তি লাভ করতে পারেন কেননা এই বিশ্বদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং তিনি দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধে ইনার বর্ণনা রয়েছে কীভাবে বিশ্বদেব নির্জন প্রাপ্ত হলেন দেহত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব এবং মানে সমগ্র ব্রহ্মাণ্ডের মুনি ঋষিদের সামনে ভগবানকে দর্শন করতে করতে ভগবানের গুণগান কীর্তন করতে করতে তিনি দেহত্যাগ করলেন সরসজ্জায় এই যে এক আদর্শ দৃষ্টান্ত বিশ্বদেব তিনি স্থাপন করেছেন তাই জন্যে ভগবান তিনি এটি সকলের উদ্দেশ্যেই বলছেন যে বিশ্বদেব তো বিবাহ করেননি ব্রহ্মচারী ছিলেন তাই তার উদ্দেশ্যে যেন সকলেই এই অর্ঘ তারপরে প্রণাম এবং যাদের পিতা পিতামোহ নেই তো তারা অবশ্যই তর্পণ করে ভক্তের মহিমা কীর্তন করবেন এবং তার কৃপা আশীর্বাদ লাভ করবেন হরে কৃষ্ণ